رحمان يا رحيم يا كريم يا الله. حاضران مسجد الله رب العالمين পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছেন। প্রথমত মুত্তাকির জিকির আল্লাহর দরবারে কবুল হবে, মুত্তাকির দোয়া কবুল হবে, নেককারের দোয়া কবুল হবে, পরহেজগারের দোয়া কবুল হবে, হালাল বক্ষণকারীর দোয়া কবুল হবে, সুন্নতের অনুসারী বুড়া বৃদ্ধ মুমিনের দোয়া কবুল হবে। এরপর পরে বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন তোমাদের মধ্যে যারা জুলুমের শিকার হয়েছে, যারা কিসের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, যার উপরে জুলুম করা হয়েছে, যাকে নির্যাতন করা হয়েছে, যে নির্যাতন জুলুমে জর্জরিত, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কাউকে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু যখন আল্লাহর দরবারে অভিযোগ দিবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে করে তার জুলুমের কষ্টের কথা মনে করে করে আল্লাহর দরবারে বদদোয়া করবে, অভিশাপ দিবে, তখন সাথে সাথে ওই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য জুলুম করা থেকে সাবধান। যাকে জুলুম করেছেন সে যদি বদদোয়া করে, সে যদি মনে কষ্ট পেয়ে কান্নাকাটি করে করে যদি বদদোয়া দেয়, বদদোয়া লেগে গেলে শুধু নিজে নয় নিজের পরিবারও ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াস্তাহি মিন যিশ-শাইবাতিল মুসলিমিন ইযা কানা মুসিদ্দিদান লুযুমুল লিসুন্নতি আই ইয়াসআলাল্লাহ ফালা ইউতিহি। সুবহানাল্লাহ। হেদায়েতের উপর প্রতিষ্ঠিত সুন্নতের অনুসারী কোন বৃদ্ধ মুমিন মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে তার চাহিদা পূরণ না করতে আল্লাহ লজ্জাবোধ করেন, আল্লাহ লজ্জাবোধ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা এরূপ বৃদ্ধের দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। তার মানে আমার মুরব্বীরা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন, শরম পান, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন, সেটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুলের মারফতে আমরা আমাদেরকে জানানো হয়েছে। সুবহানাল্লাহ।